हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल लेलिन ब्लॉग 24। আমরা এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আড়িয়াল গ্রামে। আমরা এই গাছটি দেখার জন্য এখানে আসছি। এটা শত শত বছরের পুরনো, কেউ বলে 200 বছর আগে, কেউ বলে আমরা জানি না, দাদা 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 এটা এরকমই দেখছে। এই ঐতিহাসিক গাছটি দেখার জন্য আমরা এখানে আসছি। এই গাছটি যখন আমরা দেখছি তখন আমাদের খুব ভালো লাগছে, কারণ এতগুলো ডালপালা নিয়ে এত সুন্দর একটি গাছ আমরা কখনো আগে দেখি নাই। আমরা গাছটির অনেক কাছে আসছি দেখার জন্য। গাছটি অনেক মোটা, আপনারা ছবিতে যেরকম দেখছি আসলে এরকম না, গাছটি সত্যিকার অর্থে অনেক মোটা। গাছটির শিকড় বেশ মোটা। আমরা এখানে এই গাছ সম্পর্কে আলী আহমদ শেখ নামে এক ব্যক্তির সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ইয়া ভাই, আপনার নামটা? ভাই আমার নামটা আলী মোহাম্মদ শেখ। আচ্ছা, এখানে যে আমরা গাছটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা এই গাছ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আর কি। এই গাছটা হলো অনেক পুরানা গাছ, বীর শ্যামাকান্তর হাতে লাগানো গাছ। সেটা হিন্দু গমর অনেক বীর শ্যামাকান্ত যখন, হ্যাঁ, এই গাছটা তো বহু দূর দূরান্ত থেকে লোক আইসা দেখে এই গাছটা, এই সফি ডাক্তারের বাড়ির সাথে এই গাছটা রক্ষণাবেক্ষণ করে রাখছে আর কি। এত মারা গেছে, সফি ডাক্তার রাখতো? হ্যাঁ রাখতো, এর বাড়ির সাথে এই গাছটা। এটা এটা কত বছর আগের কথা আনুমানিক? আনুমানিক বীর শ্যামাকান্ত এটা কত সাল, এটা মনে হয় যে আরো 200 বছর আগে হবে নির্মিত। আপনার বয়স কত হয়েছে? আমার কত 55 থেকে 56 হবে। তো আপনি যখন ছোট থাকতেন আপনার দাদার কাছে শুনতেন? আমার বাবা মুখে শুনি। আচ্ছা, তো এটা প্রায় 200 বছর আগের গাছ মনে হ্যাঁ এরকমই হবে। বীর শ্যামাকান্ত লাগাইছে, কত সালে এটা ইয়েছে তাকে হিন্দু কাছে জিজ্ঞাস করলে মুরব্বী কাছে তা হেরা বলতে পারবো। শ্যামাকান্তে কোনো এখানে ই পাবো আমি, কাউকে পাবো? হ্যাঁ, মুরব্বী ও এলাকা আছে আছে, অথবা বলতে পারবো তারা যে কত সালে, যেরকম ওই যে বীর বিক্রম ছিল আমাদের মুন্সিগঞ্জের, ওই আমলের ঘটনা আর কি, বীর শ্যামাকান্ত হাতে লাগানো। কত বছর হইতে পারে? 200-এর বেশি হইতে পারে। এই এই অঞ্চলটা কি বিক্রমপুর বলে না মুন্সিগঞ্জ? এটা বিক্রমপুর, এটা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট বিক্রমপুর, টঙ্গিবাড়ি থানা। এই বিক্রমপুর সবাই বলে, এটা এটা বিক্রমপুরের মধ্যে, এটা বিক্রমপুর। হ্যাঁ, এই ঐতিহাসিক গাছ সম্পর্কে আমরা আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো। আপনার নাম কি মুরব্বী? আব্দুল রশিদ শেখ। আপনার বয়স কত মুরব্বী? 70। আপনি এখানে তো আপনার জন্মস্থান? হ্যাঁ, আমার জন্মস্থান। হ্যাঁ, গাছটা দেখছেন? হ্যাঁ দেখছি। সম্পর্কে কিছু জানেন?
গাছটা সম্পর্কে জানি, গাছটা আমার বাপ দাদারা এরমই দেখতেছে। আপনার বাপে এরকম দেখছে? আমার বাপের আমি দেখছে। বলছে আপনার বাপে কইছে এই গাছটা আগে যেমন ডাকাত দেখা যাইতো, সাততলা বিল্ডিং আছে মানুষের, মানুষের মুখে শুনতাম দেখতো। আর আপনার বাবার দাদা, বাবার বাবা যে আপনার দাদা ছিল যে, আমি হের দেখি নাই, তারাও কি এরকম দেখছে বলছে শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, হের দেখছে এরকম। এই গাছটা এরকম হয়ে গেছে, গাছটি সম্পর্কে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। এটা তো গাছটা লাগাইছিল কি মুরব্বি শ্যামাকান্ত? সে কত বছর আগে লাগাইছিল? বহুত বছর আগে, বহুত বছর আগে। সে দুইটা বাগলে বলে খেলা খেলতো, ওই বাগলে অনেক বছর আগে আছে এটা। রবি দাস আমরা এই যে গাছটা সম্পর্কে এতক্ষণ সবার সাথে কথা বললাম, সবাই একই বক্তব্য, কেউ 200 বছর বা 300 বছর পুরনো এই গাছটি, বা অনেকেই বলে এটা গাছের বয়স্কতে, এটা কেউ বলতে পারে না আসলে এই গাছ সম্পর্কে কারো আইডিয়া নাই বা এটা বয়স কত হবে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এই গাছটি লাগাইছেন শ্যামাকান্ত, হিন্দু হিন্দু সম্প্রদায়ের একজন শ্যামাকান্ত। উনি নাকি বাঘ নিয়ে, এই দুইটা বাঘ নিয়ে খেলা করতেন। তো এটা অনেক পুরনো ইতিহাস। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।